ডলারের একক দর নির্ধারণ হতে যাচ্ছে আগামী কাল রোববার। বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন বাফেদা ও ব্যাংকারদের সংগঠন এবিবি দর নির্ধারণ করে জমা দেবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে। আমদানিকারকরা দাবি করছেন সহনীয় হওয়া উচিত ডলারের দাম। এদিকে ডলারের দাম নিয়ন্ত্রণকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। সুলতান আহমেদের রিপোর্ট। দেশের বাজারে বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছে ডলারের দরের ঊর্ধ্বগতি। এক বছরের ব্যবধানে টাকার বিপরীতে মুদ্রাটির দাম বেড়েছে 5 বার। সবশেষ আন্তঃব্যাংক দর 87.90 টাকা হলেও খোলা বাজারে তা ছাড়ায় শতকের ঘর। রয়েছে ব্যাংক ভেদে দামের তারতম্য। এতে বিভ্রান্ত হচ্ছেন আমদানিকারকরা। সমস্যা সমাধানে বৃহস্পতিবার এবিবি ও বাফেদার সাথে বৈঠকে বসে কেন্দ্রীয় ব্যাংক, যেখানে ডলারের এক দর নির্ধারণে সব পক্ষ সম্মত হয়। পরে কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র জানান, বাফেদা ও এবিবির দেয়া দর যাচাই বাছাই করে সিদ্ধান্ত জানাবে তারা। বাফেদা কর্তৃক ইন্টার ব্যাংক রেট প্রস্তাব করার পর বাংলাদেশ ব্যাংক তা পর্যালোচনা করবে। এদিকে ডলারের মূল্যবৃদ্ধিতে বিপাকে আছে আমদানিকারকরা। বেড়েছে পণ্যের আমদানি খরচ, যার প্রভাব পড়েছে দামেও। তাই আমদানিকারকরা স্বাগত জানাচ্ছে ডলারের এক দর বেঁধে দেয়াকে। তবে তারা বলছেন এর দাম হওয়া উচিত 90 টাকার কম। ডলারের যে টালমাটাল অবস্থা চলছে তাতে ডেফিনেটলি বিশ্বব্যাপী কিন্তু দামের তারতম্য হচ্ছে। আমরা যেহেতু ডলার আমাদের প্রধান কারেন্সি, আমরা আমদানি ব্যয় অনেক বেড়ে গিয়েছে। যেটা 85-86 টাকা ডলার, দেখা গেলো যে 100 টাকায় গিয়ে দাঁড়িয়েছে, 100 টাকার উপরেও হয়েছে। আমি মনে করি এটা 90 ঘরে হওয়া উচিত, 90 টাকা অ্যারাউন্ড। এদিকে শনিবার আল আরাফা ব্যাংকের এক অনুষ্ঠানে গভর্নর ফজলে কবিরও কথা বলেন ডলারের চলমান সংকট নিয়ে। জানান, ডলারের দাম নিয়ন্ত্রণ করে মূল্যস্ফীতি ধরে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের মূল্যস্ফীতি, ডলারের এক্সচেঞ্জ রেট, এর উপর যে চ্যালেঞ্জ আসছে, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স এবং ট্রেড ব্যালেন্স অনেক নেগেটিভে চলে গেছে। এই জন্য এখনকার চ্যালেঞ্জ আপনার মোকাবেলা করতে হবে আমাদের সবাইকে। ডলারের একক দর নির্ধারণ করতে এরই মধ্যে বৈঠক করেছেন বাফেদা ও এবিবি। বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন দাম নির্ধারণ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি দেবেন রোববার। আমরা এবিবি এবং বাফেদা বসছি এবং আমরা আলাপ আলোচনা করছি। আগামীকাল আমাদের একটা রিকমেন্ডেশন যাবে, চিঠি আকারে বাংলাদেশ ব্যাংকে জানাবো। বাংলাদেশ ব্যাংক যদি এর আলোকে একটা নির্দেশনা দেয় বা একটা গাইডেন্স দেয় ব্যাংক সবগুলো ব্যাংকে, তাহলে সেই অনুযায়ী সেটা বাস্তবায়ন হবে। এছাড়া ডলারের সংকট কাটাতে রপ্তানি বাড়ানোর পাশাপাশি রেমিটেন্সে প্রণোদনা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।